চুলকে লম্বা করে ফ্যাশন করার উদ্দেশ্যে। এবং যে সমস্ত মেয়েরা আগে তার যুগে গোদানি দিয়ে হাতকে গদিয়ে নিত, এই গদিয়ে নেওয়া কপালে গালে হাতে পায়ে এই এটাকে বলা হয় ওয়াসিমা। এটা কি কোরআন মাজিদে আছে? তখন হতভম্ব হয়ে গিয়ে তাকা স্যার বলছে, কি জানি ভাই এত কথা তো আমি জানি না। তো তিনি তাকে পরিষ্কার ভাষায় তখন বলছেন, যদি শুধু শুধু কোরআন মাজিদটা আমাদের জন্য যথেষ্ট হতো, তাহলে যদি মিলে একটা মেয়ে ছেলেকে তুমি বলবে যে তোমার আসল চুলের সঙ্গে বাজারের চুলকে এনে জড়িয়ে লাগিয়ে যদি তুমি বড় করে ফ্যাশন করতে চাও, এটাকে হারাম করা হয়েছে, হারামটা কুণ্ডলীর মূলে সাব্যস্ত হবে। কোথায় পাবে? মাথাটাকে নিচু করে নিয়েছে, নিয়ে বলছে কথা তো তাই কি, শুধু কোরআন মাজিদ দিয়ে আমাদের জীবন চলবে না। কোরআন মাজিদ এখানে আলেমের দল আছেন, এরা সব সাক্ষ্য আমার। কোরআন মাজিদে নামাজের শুধু টাইম টেবিল বলে দেওয়া হয়েছে, টাইম বলতে কখন কোন নামাজ। যেমন আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় বলেছেন, আমি শুধু একটা বলছি, আল্লাহ তাআলা বলছেন আপনি সালাতা লিদুলুকি শামসে ইলা গাসাকিল লাইলে ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। ইঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন সূর্যটা ঢলে যাবে তখন নামাজ পড়ো, যখন সূর্যটা ডুবে যাবে তখন নামাজ পড়ো, যখন একটু অন্ধকার নেমে আসবে তখন নামাজ পড়ো, যখন তোমার সামনে আবার ভোর হতে চলবে তখন তোমরা নামাজ পড়ো। এইবার কোরআনটাই যদি যথেষ্ট হতো, তাহলে মুনিরামপুর গ্রামের লোক ফজরের টাইমে ফরজ নামাজ দু রাকাত কেন করছেন? এশারের টাইমে চার রাকাত ফরজ নামাজ কেন করছেন? আবার প্রথম দুই রাকাতে জোরে জোরে কেরাত হবে আর বাকি দুই রাকাতে আস্তে আস্তে কেরাত হবে, কোথায় পেলেন? নামাজ কত রাকাত করতে হবে রাকাতের কথা কোরআনে নেই, নামাজ কয় টাইমে করতে হবে এটাই শুধু লেখা আছে, ফরজ নামাজ কত রাকাত সেটা কোরআনে নেই, সুন্নতের মুয়াক্কাদা কত রাকাত সেটা কোরআনে নেই, এবং তারপরে ভিতরের নামাজ কখন করতে হয় সেটা কথা কোরআনে লেখা নেই, এবং রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ করতে হয় কোরআনে ইশারা দিয়েছে বটে, কিন্তু কোরআনে তাহাজ্জুদের নামাজের রাকাত সংখ্যার উল্লেখ করে নাই। এগুলো কোথায় পাওয়া যাবে? হাদিসে রাসূলের ভেতরে পাওয়া যাবে। যখন আমরা হাদিস উল্লেখ করব তখন কোন নামাজে কত রাকাত, কোন ওয়াক্তে কত রাকাত, কত রাকাত সুন্নতে মুয়াক্কাদা সব খুঁটি নাটি সবিস্তারে আমরা পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাকের নবীরকে হাদিসের সাথে সাথে কোরআনের সাথে সাথে এই হাদিসকেও আমাকে এক ঝুট করে নিয়ে মেনে চলতে হবে। আর আমরা এই কাজ করি তার জন্য আমাদেরকে বলা হয় আহলুল হাদিস।